মন্দিরে প্রবেশের আগে অবশ্যই আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। আর এখানে ঢুকতে 50 টাকার একটি টিকিট কাটতে হবে আপনাকে। স্বর্ণ মন্দির নাম হলেও এখানে স্বর্ণ দিয়ে তৈরি কোনো স্থাপনা নেই, তবুও মন্দিরে সোনালী রঙের আধিক্যর জন্য এটি স্বর্ণ মন্দির হিসেবে পরিচিত। পাহাড়ের চূড়ায় তৈরি এই সুদৃশ্য প্যাগোডা বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র একটি তীর্থস্থান। দেশ বিদেশ থেকে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী এই স্বর্ণ মন্দির দেখতে এবং প্রার্থনা করতে আসেন। গৌতম বুদ্ধের সমসাময়িক কালে নির্মিত বৌদ্ধ মূর্তির একটি এখানে স্থাপনা করা হয়েছে। এই মন্দিরটি প্রায় 10 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে। স্বর্ণ মন্দিরটি বর্তমানে বান্দরবান জেলার অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। এই প্যাগোডার নির্মাণশৈলী মায়ানমার, চীন ও থাইল্যান্ডের বৌদ্ধ টেম্পলগুলোর অনুকরণে তৈরি। এই প্যাগোডা আধুনিক ধর্মীয় স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন।